আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তবে আজ 6 জুলাই 2023 রোজ বৃহস্পতিবার আমি এখন সোনাপুর বাজার অবস্থান করছি। সোনাপুর বাজার রাজবাড়ির মধ্যে অন্যতম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় হাট, সবাই এক নামে চেনে। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। তা আমি এখানে যে ঘরে অবস্থান করছি সোনাপুরের মধ্যে অন্যতম একটি বড় পেঁয়াজের ঘর, এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। দেখেন আপনারা প্রচুর পরিমাণ পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে। ভোর 6টা থেকে এখানে হাট শুরু হয়, 12টা 1টা পর্যন্ত হাট চলে। দেখেন পেঁয়াজ কিন্তু অনেক পেঁয়াজ কিন্তু ক্রয় করছে, এই পেঁয়াজগুলো আবার বস্তাবন্দি করতেছে। দেখেন বস্তাবন্দি আছে, এটা চলে যাবে একটু পরেই, বস্তাবন্দি হওয়ার পর চলে যাবে। এই ঘরের যে প্রোভাইডার, যে মালিক, সরাসরি তার সাথে কথা বলবো। তার সাথে কথা প্রসঙ্গে আজকে জানিয়ে দেবো সোনাপুর থেকে কি দরে পেঁয়াজ আসছে, ক্রয় বিক্রয় হলো। চলে যাবো সরাসরি এই ঘরের যে প্রোভাইডার, যে মালিক, তার কাছে। আশা করি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমরা কিনছি দুই ভাই, এখানে পেঁয়াজ কিনছি হলো উপরে কিনছি 2410-20, নিচে কিনছি 2250। এখানে আছে আমরা দুই ভাই মিলে কিনছি, ধরেন যে 12-13 টন হবে। ঈদের পরে তো আজকে আমদানি বেশি ছিল, এতদিন এরকম ছিল না। ঢাকার থেকে ঢাকা নরসিংদী শ্যামবাজারে, এখানে আমাদের এখান থেকে শ্যামবাজার যায়, আর অন্যান্য ঘরের থেকে যায়, মানে সবার সাথে সবার মুখান্তর না না বিভিন্ন জায়গা দিয়ে থাকে। ৩৫-৩৬ টাকা হলে দেশি পেঁয়াজটা মনে করেন হচ্ছে 60 টাকার উপরে, যার জন্য 60 টাকার উপরে মানে যারা ক্রেতা আছে, যারা এত ডিফারেন্স কিনবে না, দেশি পেঁয়াজের চাহিদাটা কম কম খুবই কম, কোয়ালিটিও তো ভালো। আমি অঙ্কেল, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এই ছিল আজকে 6 জুলাই 2023 রোজ বৃহস্পতিবার সোনাপুর বাজার থেকে পেঁয়াজের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।